भक्त और भगवान दुजन हाथ धरा धरी करे गुरु आश्रमे फिरे एलो। देखते देखते दुटो बछर पार हो गेलो। गुरु मायेर भालोबाशा पे सुदामा किन्तु आजके सत्यि सत्यि निजेर मायेर कथाटा भुले गेछे। आपनारा आमाके प्रश्न करते पारेन जे मा आसार समय एतबार करे बोल्लो अभागिनी माके भुलिस ना, सेई माके कि करे भुले गेलो सुदामा? आसले बाबा, जे ইহজগতের माया त्याग करे একবার আমার ভগবানের সংসারে প্রবেশ করবে, আমার ভগবানই তাকে জাগতিক জগতে সবকিছু ভুলিয়ে দেয়। কারণ ভগবানেরও তো চাই ভালো ভক্ত। ভগবান মনে মনে চিন্তা করছে, ওর যদি নিজের মায়ের কথা মনে পড়ে যায় তাহলে যে আমার কথা ভুলে যাবে। দেখতে দেখতে গুরু মায়ের ভালোবাসা পে সুদামা যখন নিজের মায়ের কথাটা ভুলে গেছে, মাঝে মৃত্যু সজ্জায় শুধু কাঁদে আর বলে, সুদামা তবে বুঝি তোর সঙ্গে আমার আর দেখা হলো না। তবে আমি চলে যাবার পরে তুই যদি এই ঘরে ফিরে আসিস বাবা, তোকে আর কে দেখবে আমি জানি না। আমি নারায়ণের কাছে প্রার্থনা রেখে যাই, ওগো নারায়ণ আমার সুদামা যদি ফিরে আসে, আমার সুদামাকে তুমি একটু দেখো গো, রক্ষা করো গো তুমি। রক্ষা করো গো তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমার যে দান। রক্ষা করো গো তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই যে দান। তুমি আছো হরি বিশ্বজন, শেষের দিনে দয়া তুমি আছো হরি বিশ্বজন, আমার শেষের দিনে দয়া তাই নাকি তোমার, আর রক্ষা করো গো তুমি কে, 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 ভগবান এ জগতে সবই কিছু তোমারই যে দান, এ জগতে সবই কিছু তোমারই যে দান, এ জগতে সবই কিছু তোমারই যে দান, তুমি কে
ভগবান তুমি কে ভগবান 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 হরি বল হরি বল হঠাৎ করে আমার গোবিন্দ মুরলী ধ্বনি করছেন, ভগবানের কখন যে কেমন ভাবের উদয় হয় কেউ তো বলতে পারে না। আজকে গোবিন্দ যখন মুরলী ধ্বনি করছেন, সুদামা বলছে, সখা তুমি কেমন সুন্দর বাঁশি বাজাও। বেশ তো, আমি যেমন বাজাই তুমিও বাজাও। আমি তো বাঁশি বাজাতে জানি না গো। আচ্ছা আমি তোমায় শিখিয়ে দেব সুদামা, আমি যদি তোমায় বাঁশি বাজানো শিখিয়ে দিই তুমি আমার কি হবে? কেন আমি তোমার শিষ্য হব আর তুমি আমার গুরু হবে? তাহলে তুমি আমায় গুরু দক্ষিণা দাও। সখা গো, আমি যে বড় কাঙাল, আমি তোমাকে কি দেব বলো? আমার কাছে তো কিছু নাই। সুদামা, তোমার কাছে কিছু নাই সেটা আমিও জানি, কিন্তু এই গুরু গৃহে তো আছে। এই গুরু গৃহে কি আছে? এই গুরু মায়ের রন্ধনশালে রান্নাঘরে দুটো বড় বড় হাঁড়ি আছে, একটার মধ্যে নাড়ু আর একটার মধ্যে কড়াই ভাজা। তুমি সেখান থেকে আমাকে কিছু নাড়ু আর কড়াই ভাজা চুরি করে এনে দাও, আমি তোমাকে বাঁশি বাজানো শিখিয়ে দেব। দেখো, ভক্তকে ভগবান চুরি করতে বলছে। সুদামা বলছে, সখা আমি তো কোনোদিন চুরি করি নাই। এই না বলো, নিজের দেহের থেকেও আমাকে বেশি ভালোবাসো, তা যাকে এত ভালোবাসো তার জন্য চুরি করতে পারবে না? তাই তো, আমি তো আমার জন্য চুরি করব না, আমি তো তার জন্য চুরি করব, চুরি করব। কিন্তু আমি যদি ধরা পড়ে যাই? সুদামা, তুমি ধরা পড়বে না। তুমি যখন রান্নাঘরে চুরি করতে ঢুকবে, আমি তখন দরজায় পাহারায় দাঁড়িয়ে থাকব। যদি দেখি কেউ এসে পড়েছে, আমি তোমাকে ইশারা করে জানিয়ে দেব, তুমি পালিয়ে যাবে কেন? হরি বল হরি বল। এক পা দু পা করতে করতে ভক্তের সাদামণি কাঁদা নাই, যেই না নাড়ুর ভাণ্ডে হাত রেখেছে, আর ওদিকে চতুরী শিরোমণি আমার গোবিন্দ গুরু মাকে ডাকতে গেলেন, মা গো দেখে যাও দেখে যাও। তাই তো ভাবি, রোজই তো তোমার রান্নাঘর থেকে রন্ধনশাল থেকে নাড়ু চুরি হয়ে যায়। তুমি ভাবো আমি মনে হয় চুরি করে খাই, কারণ সবাই জানে জগতে আমার মতন চোর আর কেউ নাই। কিন্তু নামা না, আজকে আসল চোর ধরা পড়েছে, মায়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে। দেখো মা, কাকে তুমি নিজের হাতে স্নান করিয়ে দিয়েছো, কাকে তুমি খাইয়ে দিয়েছো? ও মা, আমায় যেন দোষ দিও না। মাগোই আমি চোরি করি নাই, মাগোই আমি চুরি করি নাই, ও মামা নগনা মগয়ামি চোরি করি নাই, ও মামা নগনা মগয়ামি চোরি করি নাই, ও মামা নগনা মগয়ামি চোরি। দেখো দেখো, ও করে মন্নারু চুরি, মা
নর চরে মাগো আমি শুধু শুধোমাগ আমি শুধু মাগো আমি শুধু ধরা পড়ি মা অকরে মা নর চরে মাগো আমি শুধু আমি শুধু ধরা পড়ি ও যে চুরি করে যায় পালায় মাগো ও যে চুরি করে যায় পালায় ও যে চুরি করে যায় পালায় মাগো ও যে চুরি করে যায় পালায় তো কেউ পারে না চুরি করি মাগো আমি চুরি পারি নাই ও মামা নাগো না মাগো আমি মাগো আমি চুরি করি না গুরু মা এসে দেখছেন সুদামার এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা ওরে নিজের কোলের ছেলেকে হারিয়ে আমি তোকে পুত্র বলে মেনে নিয়েছিলাম আর তুই কিনা শেষ পর্যন্ত এই প্রতিদান দিলি আমি তোর কোনো কথা শুনতে চাই না এই মুহূর্তে তুই গুরু আশ্রম ছেড়ে চলে ভাবুন আমরা হলে ভগবানকে ভালোবাসতাম মা এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজানি কড়াই ভাজানি সখা কৃষ্ণের কাছে এসে দাঁড়াইলে দাঁড়াইলে সখা গো তুমি আমায় চুরি করতে বলে তুমি আমার আমায় মায়ের কাছে ধরিয়ে দিলে আমি জানি না তোমার কি লীলা আমি জীবনে কোনোদিন চুরি করি নাই শুধু তোমার জন্য করেছি তুমি খাবে তো বলো বলো তুমি খাবে তো গুরু মামাকে তাড়িয়ে দিয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই দুঃখটা কোথায় জানো আমার সকাল হয় তোমার বদনটা দর্শন করে আর আমি রাতে যখন শয়ন করতে যাই তোমার বদন দর্শন করে কাল থেকে যে আমি আর তোমার বদনখানা দেখতে পাবো না জানবেন যেদিন কৃষ্ণ দর্শন হয় না সেদিনটা জীবের কখনো ভালো দিন হতে পারে না চলে যাবার আগে তোমার চরণ ছুঁয়ে প্রতি যাই আমার জীবনে যত দুঃখ কষ্ট যত্ন নেই আসুক আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না ঠিক এমন সময় গুরুদেবের সন্দীপনী মণি চিৎকার করে ডেকে বলছে সুদামা এইমাত্র বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে তোমার মা মারা গেছে সুদামা এইমাত্র বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে তোমার মা মারা গেছে গুরুদেব এ আপনি আমায় কি কথা শোনালেন আসার সময় আমার মা আমার হাতটা ধরে কেঁদে কেঁদে বলেছিল আমি যেন অভাগিনী মাকে কখনো ভুলে না যাই গুরু মামাকে তাড়িয়ে দিল আমি ঘরে যাব
আমার মাও তো আমায় ছেড়ে চলে গেল, আমি কোথায় যাব? গুরুদেব আপনি বলতে পারেন আমি কোথায় যাব? গুরুদেব বলছে, সদামা মা কি কারোর চিরকাল বেঁচে থাকে? সকলেরই যে একদিন চলে যেতে হয়। বাবা, জগতে মায়ের মতো আপন ব্যক্তি কেউ আছে গো? আমি মাঝে মাঝে কথাটা বলি যে কম বয়সী মা হোক আর বেশি বয়সের মা হোক, মা মাই হয়। যতদিন গাছ থাকে ওই গাছের ছায়ায় সন্তানও বেঁচে থাকে, আর গাছটাকে যখন কেটে ফেলা হয় কখনো প্রখর রবির কিরণে সন্তানের অঙ্গ পুড়ে যায়, অঙ্গ পুড়ে যায়, আবার কখনো বৃষ্টির জলে অঙ্গ ভিজে যায়, অঙ্গ ভিজে যায়। তা মা হচ্ছে সংসারী একটা গাছের মতো, যার মা নাই সেই তো বুঝতে পারবে মা হারানো কি যন্ত্রণা। সদি গৌর ভক্ত মন্ডলী, আহা, যে সন্তানের মা চলে যায় সেই তো জানে মা হারানোর কি যন্ত্রণা। আজকে সুদামা ছুটতে ছুটতে চলেছে বিদর্ভ নগরীর দিকে, মা 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 মায়ের মৃতদেহের উপরে আছাড় খেয়ে পড়েছে, ওমা এমন তো হবার ছিল না। তুমি একবার চেয়ে দেখো, তোমার আদরের সুদামা তোমার কাছে ফিরে এসেছে, একবার কথা বলো। সংসারে আর কে কার বাবা, এটা রঙ্গমঞ্চ, কেউ সেজেছি পিতা, কেউ সেজেছি মাতা, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ ভগ্নী ভ্রাতা। তাই তো সেই গানের কথা মনে পড়ে যায়, ভেবে দেখ মনে কেউ কারো ভেবে দেখ মনে কেউ করো মিছে ভ্রম ভ্রমর ডলে, ভেবে দেখ মনে কেউ করো বেশি নয় যতটুকু দেবো ততটুকু দেবো, ভুল না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া চলে, ভুল না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া চলে, ভেবে দেখ মনে কেউ করো মিছে ভ্রম ভ্রমর ডলে, ভেবে দেখ মনে কেউ করো যার জন্য মনভিমি
से कि तुम्हार संगे जावे जाने जन मरभिमि से कि तुम्हार संगे जावे सेई प्रेयसे दिबे छना अमंगल हबे बोले सेई प्रेयसे दिबे छना अमंगल हबे बोले भेबे देख मन के उपरम मिछे भ्रमण भ्रमण डले भेबे देख मन के उपरम दिन दुई तेनेर जन्य भावे कर्ता बोले सबई माने दिन दुई तेनेर जन्य भावे कर्ता बोले सबई माने सेई कर्ता ने दिवे फेले काला कलेर कर्ता সেই করতারে দিবে ফেলে কালা কালের করতা এলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমর ডলে ভেবে দেখ মন কেউ কারণ ভোল না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া ছুলে ভোলো না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া ছলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমর ডলে ভেবে দেখ মন কেউ কারণ নিজের হাতে মায়ের মৃতদেহে সৎকার করে এলেন সুদামা দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে যাচ্ছে প্রতিবেশীরা বলছে সুদামা আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে এবার তুমি বিবাহ করো প্রতিবেশীদের কথায় সুদামার বিবাহ হলো সুদামার স্ত্রীর নাম কেউ বলে সুনীতি কেউ বলে বসুন্ধরা আর ততদিনে শ্রীগোবিন্দ আমার বহু লীলাখেলা ত্যাগ করে দ্বারকার অধিপতি হয়ে দ্বারকার রাজসিংহাসনে বসেছেন কিন্তু সুদামার যে সেই অভাবের সংসার পরিবর্তন হয় নাই বাবা সকাল দুপুর বিকেল সন্ধ্যা শুধু অভাব আর অভাব তাই বসুন্ধরা বলছে স্বামী অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলব কিন্তু বলবো বলবো করেও তোমাকে আমি আর বলতে পারি নাই কে বলবে বলো শুনেছি দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্র সে নাকি তোমার বন্ধু যার বন্ধু রাজা হয় তার বন্ধু হয়ে তুমি এমন কানাল হলে কেমন করে গো তাই আমি বলি কি একবার তার কাছে যাও না আমাদের এই অভাবের কথাটা তাকে গিয়ে বলো না আমার মন বলছে সে যদি একবার জানতে পারে তাহলে আর শুধু আপে ফিরিয়ে দেবে কি বললে আমি তার কাছে চাইতে যাব আমি তাকে দেখতে যেতে পারি কিন্তু আমি তো চাইতে যাব না কিন্তু সে হয়েছে দ্বারকার রাজা আগের মতো কি আছে কে নিয়ে যাব তার কাছে শোনো হে ব্রাহ্মণী তোমারে বলি দ্বারকাতে যদি যা ওই রাজ দর্শন পেতে যদি
ওই দর্শনে কিছু চাই, ওই দর্শনে কিছু চাই। কি দর্শনে দিব কি বালয়ে যাব, দেখিতে সেই বন্ধ কি দর্শনে দিব কি বালয়ে যাব, আবার দেখিতে সেই বন্ধ আমি যেদিকে নেহারি সকলে তাহারে, কি আছে গে ভব সংসারে, কি আছে গে ভব সংসারে, বলি কি ভাই আছে আর কি বা দিব, হরি হরি ভাই আছে আর কি বা দিব, বলি কি ভাই আছে আর কি বা দিব, বলি কি ভাই আছে আর কি বা দিব, ও কই আমি যে সখা কানালি বড কিবাই আছে আর কিবা দিব, বলে আমি যে শাখা কাঙাল বড় কিবাই আছে আর কিবা দিব, বলি আমি যে শাখা কাঙাল বড় বলি কিবাই আছে আর কিবা দিব, বলে আমি যে শাখা কাঙাল বড় কিবাই আছে আর কিবা দিব, আমি যে শাখা কাঙাল বড় বলি কিবাই আছে আর কিবা দিব, যেদিকে নেহারি সকলি তাহারি কি আছে এ ভব সংসারে, আবার যেদিকে নেহারি সকলি তাহারি কি আছে এ ভব সংসারে। স্বামী তুমি ভিক্ষায় যাও, যা কিছু পাবে তাই তোমার সখার জন্য নিয়ে যাবে, আর ভিক্ষায় যদি কিছু না পাই চিন্তা করো না, তোমার ওই রাজার জন্য আমিও না হয় আরেকটা ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নেব। দুজনে মিলে ভিক্ষা করলে কিছু না কিছু তো মিলবে গো, ইচ্ছাময়ের যে কি ইচ্ছা তা তো কেউ জানে না বাবা, সুদামার ভিক্ষায় কিছুই মেলে না। ঘরে ফিরে এসে বহির দরজায় বসে বসে কাঁদছে, কিছু সময় পরে বসুন্ধরা ঘরে ফিরে এসে দেখছে স্বামীর চোখে জল, স্বামী গো কাচ্ছ কেন, বসুন্ধরা তবে বুঝি আমার কৃষ্ণ দর্শন হলো না গো, আমি শুনেছি গুরু গোবিন্দ দর্শন করতে গেলে কখনো শুধু হাতে যেতে নাই, আমি কি নিয়ে যাবো তার কাছে, আমি তো কাঙাল ভিক্ষা করে কিছু মেলেনি গো। স্বামী তুমি পাওনি তাতে কি, আমি তো পেয়েছি, বসুন্ধরার ভিক্ষায় কি মিলেছে জানো, কিছু ভগ্ন চিড়ে, একটা বস্ত্রখণ্ডের মধ্যে চার মুষ্টি ভগ্ন চিড়ে। একবার ভাবুন, আমরা রাজভোগ দিলেও ভগবান ফিরে চেয়ে দেখে না, আর ওই ভগ্ন চিড়ে একটা বস্ত্রখণ্ডের মধ্যে দিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করছে, হরি কি দিয়ে পূজি তো শিব তোমারে, আমার আধারে এমন আছে হরি কি দিয়ে পুরি তুষিয়ে তোমারে, আমার আধারে আছে কি, আছে দরিদ্রের সঙ্গ
দুঃখে ভরা নয়নে জল তাতে তোমার সেবা হবে কি আছে দরিদ্রের তাতে তোমার সেবা হবে আমি জানি দয়াময় তোমার সেবা করতে গেলে কত কিছুর প্রয়োজন কিন্তু আমি যে কানাল আমি কি নিয়ে যাব তোমার কাছে দুগ্ধ দধি আদি নানা উপাদানে তোমার চরণ পূজা হয় বলি তুলসী চন্দনে আমি দিনক্ষীণ জনে এসব পাইব আমি এসবই পাইব কেমনে আমি দিনহীন জনে এসব পাইব কেমনে আমি দিনহীন জনে এসব পাইব কেমনে অর্থ বিনে সব মেলে কে হরি কিরিয়ে পুজিয়ে তুষিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল আমার আধারে আমার আছে বসুন্ধরা ওই চিড়েটা আমাকে দিয়েছ তো এই যে ভগ্ন চিড়ে সে যে দ্বারকার রাজা তার যদি খেতে কষ্ট হয় তাই এই শুকনো ভগ্ন চিড়ে আমি আমার নয়ন জল দিয়ে ভিজিয়ে নিয়ে যাব যাতে তার সেবা করতে কোনো কষ্ট না হয় আহা কাঙাল ভক্ত সদাবা ওই চিড়েটাকে নিজের নয়ন জল দিয়ে ভিজিয়ে নিলেন এক পা দুপা করতে করতে চলেছে কত পথ সেই দ্বারকা এই গানটা হচ্ছে এই লীলার সর্বশ্রেষ্ঠ গান বাবা পায়ের নিচে কাটা বিধে সুদামার পা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে সুদামা কৃষ্ণ বন্ধু কদিয়া সুদামা কহি কৃষ্ণ বন্ধু শাখা কদিয়া সুদামা God
সুদামা কহি কৃষ্ণ বন্ধু সাখা তোমার দেখিতে বন্ধ আমি চলেছি একা আদিয়া সুদামা কহে কৃষ্ণ বন্ধু তুমি নাকি কাঙালে হরি হরি সকল জীবে পরের কন্যা তুমি নাকি কাঙালে হরি সকল জীব পাড়ের কন্ডার তুমি নাকি কাঙালে সকল জীবে পারের কন্যা তুমি নাকি বিপদে পড়েছি আমি সখা দাকে দেখা কাদিয়া সুদামা কহি সখনে সখনে ওহে সখা রে সখা কতবার চলতে চলতে সুদামা দ্বারকার রাজদরবারে এসে দাঁড়ালো, কিন্তু এই দাঁড়ে যে দাঁড়িয়ে দ্বার রক্ষা করছে, সুদামার আপাদমস্তক দর্শন করি বলে উঠল, কে তুমি? আমি তোমাদের রাজার বন্ধু। বাহ, মেষ মিথ্যা বলতে পারো তো, রাজার বন্ধু এরকম কাঙাল হয়? যাও এখান থেকে, চলে যাও। চলে যাব, এতটা পথ পায়ে হেঁটে এলাম, না দেখেই চলে যাব। বেশ,
তুমি তোমাদের রাজাকে গিয়ে বলো তার কাঙাল বন্ধু সুদামা এসেছে, আমার নাম শুনে সে যদি আমাকে চলে যেতে বলে তাহলে আমি এখান থেকে চলেই যাব। বেশ তাহলে তুমি অপেক্ষা করো। দাড়ি ছুটতে ছুটতে গেল। মহারাজ মহারাজ দেখে যান বাইরে একজন কাঙাল এসেছে, সে বলছে সে নাকি আপনার বন্ধু। আমি সেই কাঙালকে আমি দাঁড় করিয়ে রেখে এসেছি। আমি চিন্তা করলাম যার বন্ধু রাজা হয় তার বন্ধু হয়ে সে এমন কাঙাল হলো কেমন করে। ওরে দাঁড়ি, এই জগতে কাঙালরাই তো আমার বন্ধু হয় রে, ধনীরা কি আর আমার বন্ধু হয়? কিন্তু আমি জানি না আজকে তুই কোন কাঙালকে দাঁড় করিয়ে রেখে এসেছিস। হরি বল হরি বল, নাম কি শুনেছিস? হ্যাঁ মহারাজ, নাম বলল, নাম বলল সুদামা। নামটা শুনেই শ্রীগোবিন্দ আমার রাজ সিংহাসন থেকে ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। মহারাজ আজ আপনার এমন কি হল? কোনোদিনও তো এমন দৃশ্য দেখি নাই। এসো কোনোদিনও তো এমন দৃশ্য দেখি নাই। আজকে আপনি রাজা হয়ে রাজ সিংহাসন থেকে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন, আপনি কোথায় ছিলেন বাবা? জয় নেতাই গো হরি বল। যারা আদেশ, ওরে তুই যে কাঙালকে দাঁড় করিয়ে রেখে এসেছিস সে যেমন তেমন বন্ধু নয় রে। এবার দাঁড়ির মুখেতে সংবাদ পাইয়া, এবার দাঁড়ির এবারে দাঁড়িয়ে মুখেতে সংবাদ পাইয়া, আমার কৃষ্ণ ছুটিয়া আইলেন দাঁড়িয়ে, আমার সুদামা বলিয়া দুবাহ পশারিয়া বাঁধিলেন সুদামা, আমার সুদামা বলিয়া দুবাহ পশারিয়া বাঁধিলেন সুদামা, আমার সুদামা বলিয়া দুবাহ পশারিয়া বলি বাঁধিলেন সুদামা, আমার সুদামা বলিয়া এতদিনে আমায় পড়েছে মনে, এসো এসো বন্ধু ঘরে এসো, এসো এসো বন্ধু ঘরে এসো, এইখানে নহিল আমার লীলার মাধুরী, একবার প্রেমানন্দে বদনে ভরে বলো হরি হরি, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীয়দ্বৈত বল, শ্রীমান গদাধরের বল, জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে জয় বল দেব, জয় বল দেব বল দেব, জয় বল দেব, জয় বল দেব, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সিদ্ধনাথ প্রমানন্দ, একবার হরি হরি বল, সদগুরু বৈষ্ণব প্রমানন্দে একবার হরি হরি বল। বাঞ্ছা কল্পতরু ভাষ্যকে বা সিন্ধু ভয়ে বাঁচ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো।